নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন বাজে রাত্রি দশটা তো আমি এই ভিডিওটা করতে বসলাম যেহেতু আমার রাস্তার ধারে বাড়ি তো রাত্রি ছাড়া কথা বলার আমার একদমই উপায় নেই এখনও কিন্তু আওয়াজ শুনতে পাবেন সেজন্য আগের থেকে সরি চেয়ে নিচ্ছি আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম তারা সাবস্ক্রাইব করে যাবেন লাইক দিয়ে যাবেন শেয়ার করবেন আর ভালোবাসা দেবেন আর যারা আছেন তারা তো আগের থেকে আছেন তাদেরকেও ভালোবাসা নতুনদেরও ভালোবাসা তো যে প্রসঙ্গে আজকে কথা বলা সে নিয়ে আমি কিন্তু একদম যা হয়েছে তাই রিলে করব আমি কোনো নুন মশলা তেল এইসব মাখাবো না আমি একদম সত্যি সত্যি ঘটনা বলবো কোনো কিছু বানানো আমার পক্ষে সম্ভব নয় আমি জাস্ট রিকল করব আর বলে যাব তো সেদিন সকালে সকালে নয় আমি ওনাদের বাড়ি গিয়ে পৌঁছই মোটামুটি বেলা তিনটে পনে তিনটে হবে হুম তো ওনাদের যে বিশাল বড় গেটটা সেটা বাইরের থেকে দেখেই আমি শিহরিত হয়েছিলাম আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি ইনাদের বাড়িতে এসে পৌঁছে গেছি ভেবেছিলাম হয়তো বাধাপ্রাপ্ত হব বাড়ির মধ্যে ঢুকতে পারবো না হয়তো দুটো চারটে সার থাকতে পারে বা পাহারাদার থাকতে পারে কিন্তু আশ্চর্যের বিষয়ে বিশ্বাস করবেন না কিচ্ছু নেই একজন পাহারাদারও নেই এমন কেউ নেই যে আমাদেরকে বাধা দেয় আমরা জাস্ট গেট দিয়ে ঢুকে গেলাম তো ঢুকে গিয়ে কি করব চার পাঁচটা তো তাকিয়ে দেখছি আরে বা এটা তো সেই বাড়ি যেটা আমরা ভিডিওতে দেখি আনন্দ কোথায় রাখব আর কিন্তু কাঁপুনি শুরু হয়ে গেছে এই মা তারই দেয় যদি মা কেন ভাবছি কারণ এত বড় ইউটিউবার আমাদেরকে তো চেনেন না ওনারা ওনারা যদি বাই চান্স বলা যায় না হয়তো ব্যস্ত থাকতে পারেন কোনো কাজ থাকতে পারে শুটিং থাকতে পারে তাহলে তো আমাদের সঙ্গে দেখা করতে পারবেন না কিন্তু আরও আশ্চর্যের আশ্চর্য যখন ওনাদের ঘরে ঢোকার গেটের সামনে দিয়ে আমি গিয়ে ডাকছি কেউ আছেন কেউ আছেন কেউ আছেন তখনও দেখি ফাঁকা ফাঁকা বাড়ি মানে আশ্চর্য কথা একদম ফাঁকা বাড়ি তারপর ভেতরে ঢুকেই গেলাম কেউ নেই ভেতরে ঢুকে গেলাম পাশের ঘরে একটি ছেলে ছিল তো সেই ছেলেটি বলল যে মামি তো ঘুমাচ্ছে না মামি তো ভেতরের ঘরে আছে ঘুমাচ্ছে কথাটা বলেনি তো তারপরে ওই ছেলেটি গিয়ে তার মামিকে ডেকে দেয় তো মামি যখন উঠে আসেন আমি দেখি সম্পূর্ণ লাল লাল চোখ একটা ঘুমন্ত মানুষ উঠে এসছে মানে তার পুরো কাঁচা ঘুম তখন বেলা তিনটে মতো বাজে সে উঠে এসেছে তো খুব লজ্জিত হয়েছিলাম যে এরকম অসময়ে আসা উচিত নয় কিন্তু বিশ্বাস করুন তার ব্যবহারে সে আমাদের এত এতটুকুনি উপলব্ধি করায়নি যে আমরা ভুল সময় এসেছি কি আমাদের আসা উচিত হয়নি কি ওনারা অনেক বড় বড় মানুষ আমাদের তুলনায় বিশ্বাস করুন এরকম কিচ্ছু মনে হয়নি সাধনদা বাড়িতে ছিলেন না ওই সাথীদি বাড়িতে ছিলেন এবং তিনি আমাদের ঘরে ডেকে নিয়ে যান আমাদের সোফায় বসতে দেন খাটে বসতে দেন আমাদের বাড়ি কোথায় এসব জিজ্ঞাসা করেন এবং আমিও বলি যে আহারে বেচারা তুমি ঘুমাচ্ছিলে তোমাকে ডিস্টার্ব করলাম কিন্তু সাথী বারবার বলেছে না না কোনো ব্যাপার না 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 কোনো ব্যাপার না এই কথাটা সাথীদি অনেকবার বলেছে আমি সত্যিই লজ্জা পেয়েছিলাম আর আমি কিন্তু ঢুকেই ভিডিও ক্যামেরা হাতে নিয়ে কিন্তু আমি ঢুকিনি প্রথমে ওনাদের সঙ্গে দেখা করেছি কথা বলেছি তারপর জিজ্ঞেস করেছি একটু ভিডিও করব একটু লজ্জা লাগছিলো এটা বলতে তবু জিজ্ঞেস করেছি একটু ভিডিও করব আমি আসলে কিন্তু ভিডিও করতে গিয়েছিলাম না আমি গিয়েছিলাম সাথীদিকে দেখতে আমি হঠাৎ গিয়ে পড়েছিলাম এবং আমি এক পয়সার জিনিস নিয়ে যাইনি আমি জাস্ট নবদ্বীপে গেছিলাম আমার এক দিদির বাড়ি সেই দিদির কাছ থেকে জানতে পারি যে সাথীদির বাড়ি জাস্ট চার পাঁচটা বাড়ি পর তো আমি এই সুযোগটা একদম ছাড়তে পারিনি আমি যেহেতু বিকেলবেলা বেরিয়ে আসবো আমি ওই দুপুরবেলা শুয়েছিলাম দিদিকে বললাম চল 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 শিগিরি যাই তারপর দিদির সঙ্গে ওই সাথীদি সাধনদার বাড়ি কিন্তু ঢুকে পড়েছিলাম এবং উনা তারপর সাথীদি যখন আমাদের সঙ্গে বেশ খানিক্ষণ কথা বললেন আমরা আমরা সোফায় বসেছিলাম সাথীদির সঙ্গে খাটে বসেছি সাথীদিকে টাচ করেছি কিন্তু বিশ্বাস করুন ওরা যে বড় কেউ বা সেরকম অ্যাটিটিউড কিছু দেখা নি জাস্ট জাস্ট আমাদের আরও আমরা যেমন বন্ধুদের সঙ্গে মিশি কথা বলি আমাদের পরিবারের সঙ্গে কথা বলি ওনারা আমাদের সঙ্গে সেই বিহেভিয়ারটাই দিয়েছিলেন তারপর সাধন সাধনদা বাড়িতে আসলেন তো সাধনদা এসে যখন বাড়িতে ঢুকলেন সাথীদি কিন্তু প্রথম জিজ্ঞাসা করলেন তুমি খেয়েছ বিশ্বাস করুন এটাই আমি আশ্চর্য হয়ে গেছিলাম আমার খুব ভাল লেগেছিল যে কতখানি কেয়ারিং সাথী সাধনদার প্রতি তুমি খেয়েছো আমরাও অনেক সময় জিজ্ঞেস করতে ভুলে যাই খেয়াল থাকে না ওই মানুষটাকে মানুষটার প্রতি ভালোবাসা দেখানোর এই যে কথাটা সত্যি আমার ভীষণ ভাল লেগেছে আর তাছাড়াও সাথীদি সাথীদি কিন্তু বলতে নেই সেই চরম উচ্চশিক্ষিত নন কিন্তু ওনার ব্যবহার ওনার কথা বলার ধরন উনি ভীষণ স্মার্ট একজন মহিলা খুব ভালো কথা বলতে পারেন আর আত্মবিশ্বাসে ভরপুর আমি ওনার জন্য কিন্তু একটি পয়সারও জিনিস নিয়ে যাইনি কিন্তু ওনার কাছ থেকে আমি অনেক দামি জিনিস নিয়ে এসেছি কী বলুন তো কনফিডেন্স হয়তো অতখানি আমি কনফিডেন্স অতখানি অর্জন করতে পারিনি কিন্তু সাথীদের কাছ থেকে আমি একটু হলেও কনফিডেন্স নিয়ে যে মানুষ চেষ্টা করলে কি না পারে আমি ভিডিওতে অনেককে দেখি অনেককে দেখে ভালো লাগে কিন্তু ওনাকে কাছ থেকে দেখে আমি আশ্চর্য অভিভূত হয়ে গেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল। ওনার কনফিডেন্স ওনার কথা বলার যে ধরন এত ভীষণ ঘুম ঘুম ভাব নিয়েও উনি আমাদেরকে আপ্যায়ন করেছেন বসতে দিয়েছেন আমাদের সঙ্গে কথা বলেছেন উপরন্তু সেদিনকে ওনাদের পুরী যাওয়ার দিন ছিল এটা আমি জানতাম না হ্যাঁ তো পুরী যাওয়ার দিন ওনারা নিশ্চয়ই প্যাকিংয়ে ব্যস্ত ছিলেন একটুখানি মাঝখানে রেস্টই নিচ্ছিলেন সেই সময়টাই আমি গিয়ে পড়েছিলাম তো সেদিনকে রাতেই ওনাদের পুরী যাওয়া যদি বিশ্বাস না হয় আমার চ্যানেলে যাবেন ভিডিও আছে দেখে নেবেন ওনাদের পুরী যাওয়ার দিনের ভিডিও দেখে নেবেন দেখবেন ওনাদের যে ছাত্রী যে শাড়ি পরে আছেন সেটা আর আমার ভিডিওর শাড়ি একই তো তাতেই আপনারা বুঝে যাবেন যে সেই ভিডিও কিন্তু একই দিনে যদি বিশ্বাস না হয় আপনারা কিন্তু চেক করে নিতে পারেন তো আবারও বলি সাথিদি সাধনদা আমাদের সঙ্গে কিন্তু কোনো রকমের খারাপ ব্যবহার করেননি কোনো অহংকার দেখাননি তো আমার আমি ওনাদের কাছ থেকে কোনো কিছু নেগেটিভ কিছু দেখিনি আমার খুব ভাল লেগেছে ওনাদেরকে আর সেই কথাটা আমার মনে হলো আপনাদের জানানো দরকার আছে সেই জন্য আপনাদের জানিয়ে গেলাম তো এইটুকুনি আমার ভাল লেগেছে সাথীদির ব্যবহার সাধনদার ব্যবহার আমার ভাল লেগেছে এবং ওনাদের যে অ্যাটিটিউড মানুষের প্রতি এটা আমার সারা জীবন মনে রাখবে এবং মনে থাকবে এবং ওনারা যে এত উঁচু জায়গায় পৌঁছে গিয়েও এত সাধারণ জীবনযাপন করেন মানুষের যখন অনেক টাকা পয়সা হয়ে যায় না মানুষের তখন জীবন ধারণের ধরনটাও বদলে যায় তারা আর নিজেরা কাজ করে না বাড়িতে দশটা পাঁচটা লোক রেখে দেয় কাজ করার জন্য কিন্তু ওনারা তার কিছুই করেন না নিজেরাই নিজেদের হাতে কাজ করেন নিজেদের রান্নাবান্না করেন নিজেদের ঘর বাড়ি পরিষ্কার রাখেন একদম ওনারা কিন্তু ওনাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করেননি বলে আমার মনে হয়েছে এবং এটা কিন্তু শিক্ষণীয় মানুষের কিন্তু একটু টাকা পয়সা হয়ে গেলেই আর মাটিতে পা পড়তে চায় না কিন্তু ওনাদের মাথাটা মা আকাশে পৌঁছে গেলেও পাটা কিন্তু মাটিতেই আছে এটা ওনাদের কাছ থেকে শেখার মতো বিষয় তো বন্ধুরা সরি আজকের ভিডিওটা এইটুকুনই ছিল যদি তোমাদেরকে আমি একটু তথ্য দিয়ে উপকার করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে আমার আমার একদিনের অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে গেলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও শেয়ার করো আর পাশে থেকো তো আজকে এইটুকুনি বলার ছিল তো তাটা দেখা হবে আবার পরের ভিডিওয় সবাই সুস্থ থেকো ভালো থেকো অনেক 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 ধন্যবাদ পাশে থাকার জন্য